আমি কেয়া সরকার বুনিয়াদপুর হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার আমি আজকে তোমাদেরকে পড়াবো শ্বসন এর আগের দিন পড়িয়েছিলাম শালক সংশ্লেষ আচ্ছা প্রথমেই আমরা জানবো যে শ্বসন কোথায় হয় অর্থাৎ শ্বসনের স্থান সজীব শ্বসন হয় প্রত্যেকটি সজীব কোষে কোথায় হয় প্রত্যেকটা সজীব কোষে এই শ্বসন প্রক্রিয়াটা হয় এবার শালক সংশ্লেষে শ্বসনে কি হয় শালক সংশ্লেষে আমরা কি দেখেছিলাম যে সৌরশক্তি খাদ্যের মধ্যে সৌরশক্তির খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে আবদ্ধকরণ ঘটে আর শ্বসনে কি হয় ওই যে আবদ্ধ স্থৈতিক শক্তিটা তাপ শক্তি বা গতি শক্তি রূপে মুক্ত হয়ে যায় আচ্ছা এবার কি শ্বসনে কিসের উপস্থিতি দরকার শ্বসনে অবশ্যই হয় বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেন লাগবে না হলে অক্সিজেন যুক্ত যৌগ এর উপস্থিতি শ্বসনের ক্ষেত্রে আবশ্যক তাহলে শ্বসন কি কাকে বলবো শ্বসন শ্বসন হচ্ছে শ্বসন যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তির মুক্তি ঘটে তাকেই বলা হয় শ্বসন তাহলে কি প্রথমত শ্বসন কোথায় হয় প্রত্যেকটা সজীব কোষে হয় শ্বসনে কি হয় শক্তির মুক্তি ঘটে আর শ্বসন কি শ্বসনের জন্য কিসের আবশ্যক হয় বাতাসের মুক্ত অক্সিজেন না হলে অক্সিজেন যুক্ত যৌগ আচ্ছা এবার তাহলে তোমরা বলো আগের দিন শালক সংশ্লেষ পড়িয়েছিলাম আর এখন শ্বসন যেটুকুনি পড়লাম এর মধ্যে কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য আমরা বলে দিতে পারবো কি শালক সংশ্লেষ কি বলেছিলাম কোথায় হয় শালক সংশ্লেষ হয় ক্লোরোফিল যুক্ত কোষে আর শ্বসন কোথায় হয় প্রত্যেকটা সজীব কোষে তাহলে একটা পার্থক্য কি গেল শালক সংশ্লেষ হয় ক্লোরোফিল যুক্ত কোষে আর শ্বসন হয় সজীব কোষে দুই নম্বর কি শালক সংশ্লেষে কি হয় সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে খাদ্যের মধ্যে সৌরশক্তির স্থৈতিক শক্তি রূপে আবদ্ধকরণ ঘটে আর শ্বসনে কি হয় এই স্থৈতিক শক্তি মুক্ত হয়ে যায় অর্থাৎ মুক্তি ঘটে আর তিন নম্বর পয়েন্ট কি শ্বসন কি বললাম শালক সংশ্লেষে কি পড়েছিলাম শালক সংশ্লেষে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কি নিয়েছিল কার্বন ডাইঅক্সাইড আর বায়ুমণ্ডলে কি ফিরিয়ে দিয়েছিল অক্সিজেন আর এই শ্বসনের ক্ষেত্রে কি হয় পরিবেশ থেকে উদ্ভিদ নেয় অক্সিজেন আর পরিবেশে ফিরিয়ে দেয় কার্বন ডাইঅক্সাইড তাহলে কিন্তু প্রথম সংখ্যাটুকু থেকে আমরা শ্বসন এবং শালক সংশ্লেষের ডিটেলসে না গেলেও সংখ্যাটুকু থেকে শ্বসন আর শালক সংশ্লেষের মধ্যে কিন্তু তিন চারটে পার্থক্য আমরা পেয়ে গেলাম এবার শ্বসনে ঢুকি তাহলে প্রথমে বললাম কি শ্বসন কাকে বলে শ্বসন হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তির মুক্তি ঘটে তাকেই বলা হয় শ্বসন তাহলে কিসের দরকার হচ্ছে অক্সিজেন তাহলে এবার আমাদের জানতে হবে উদ্ভিদ বা প্রাণী এদের শ্বাস অঙ্গগুলো কি কি নাম তাহলে প্রথমে আসি আমরা উদ্ভিদের শ্বাস অঙ্গ উদ্ভিদের শ্বাস অঙ্গ এক নম্বর হচ্ছে কি পত্ররন্ধ্র আচ্ছা উদ্ভিদের পত্ররন্ধ্র কোথায় থাকে আমরা জানি পাতায় থাকে হচ্ছে উদ্ভিদের যে ছোট ছোট ছিদ্র থাকে পাতার মধ্যে তাকে বলা হয় পত্ররন্ধ্র এবার পাতা কয় রকমের হয় দুই রকমের পাতা হয় বিষম পৃষ্ঠ পাতা আর সমাঙ্ক পৃষ্ঠ পাতা বিষম পৃষ্ঠ পাতা মানে দেখবে যে পাতাগুলোর দুই দিক দুই রকমের সেটা হচ্ছে বিষম পৃষ্ঠ পাতা আর সমাঙ্ক পৃষ্ঠ পাতা মানে যে পাতার উভয় ত্বক একই রকমের হয় এবার বিষম পৃষ্ঠ পাতার কোথায় থাকে বিষম পৃষ্ঠ পাতার থাকে পত্ররন্ধ্র নিম্নতাপে আর সমাঙ্ক পৃষ্ঠ পাতার উভয় ত্বকেই থাকে হচ্ছে পত্ররন্ধ্র পত্ররন্ধ্রগুলো আবার কিরকম হয় এরকম এই কোষগুলোকে বলে রক্ষী কোষ পত্ররন্ধ্র কি হয় রক্ষী কোষ দ্বারা পরিবৃত থাকে কটা রক্ষী কোষ দেখতে পাচ্ছি দুদিকে দুটো রক্ষী কোষ থাকে
এই রক্ষী কোষগুলো কি করে পত্ররন্ধ্রকে খুলতে এবং বন্ধ হতে সাহায্য করে। তাহলে পত্ররন্ধ্রকে খুলতে বন্ধ হতে সাহায্য করে কোন কোষ? রক্ষী কোষ। এবার আসতে পারে কেন খোলা বন্ধ, মানে বাতাস থেকে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড যেটাই গ্রহণ করুক না কেন সেটা কার মাধ্যমে গ্রহণ করবে? এই পত্ররন্ধ্রের মাধ্যমে। তাহলে আর শ্বসনের জন্য আমাদের কি দরকার হচ্ছে? অক্সিজেন। তাহলে শ্বসনের জন্য অক্সিজেন উদ্ভিদ কার মাধ্যমে গ্রহণ করে? পত্ররন্ধ্র। তাহলে একটা শ্বাস অঙ্গ গেল হচ্ছে কি? পত্ররন্ধ্র। দুই নম্বর শ্বাস অঙ্গ হচ্ছে উদ্ভিদের লেন্টিসেল। লেন্টিসেল, লেন্টিসেল কাদের থাকে? বুলব এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদ। বায়বীয় অংশে, বায়বীয় অংশে মানে বিশেষত কোন কোন অংশ? ত্বকের বিভিন্ন অংশ, ত্বকের বিভিন্ন অংশে যে ছোট ছোট ছিদ্র থাকে সেটাকে বলে লেন্টিসেল। তার মাধ্যমে কি করে? উদ্ভিদ পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে। আর একটা কি? তিন নম্বর হচ্ছে নিউম্যাটোফোর। নিউম্যাটোফোর বা শ্বাসমূল ছিদ্র। এই শ্বাসমূল ছিদ্র বা নিউম্যাটোফোর কাদের থাকে? সব উদ্ভিদের কিন্তু থাকে না। সুন্দরী, গরান এইসব গেও, এইসব উদ্ভিদের কি হয়? এইসব উদ্ভিদের, এইসব লবণাম্ব উদ্ভিদ মানে এই লবণাম্ব কি বলে জায়গায় যেসব উদ্ভিদ জন্মায়, এইসব উদ্ভিদের কিছু কিছু মূল দেখা যায় মাটি ভেদ করে উপরের দিকে উঠে আসে, সেই মূলগুলোকে বলা হয় শ্বাসমূল। সেই শ্বাসমূলে থাকে এই নিউম্যাটোফোর বা শ্বাসমূল ছিদ্র, এই যার মাধ্যমে তারা বায়ুমণ্ডল থেকে কি করে? অক্সিজেন গ্রহণ করে। তাহলে উদ্ভিদের শ্বাস অঙ্গ কি কি হলো? পত্ররন্ধ্র, লেন্টিসেল, নিউম্যাটোফোর বা শ্বাসমূল ছিদ্র হলো। এবার আসবো আমরা হচ্ছে, এবার আসবো প্রাণীদের শ্বাস অঙ্গ। এবার আসবো হচ্ছে প্রাণীদের শ্বাস অঙ্গ। প্রাণীদের শ্বাস অঙ্গ এক নম্বর হচ্ছে দেহতল। দেহতল কতগুলো জলজ প্রাণী যেমন অ্যামিবা, প্যারামিশিয়া, হাইড্রা, স্পঞ্জ, এরা কি করে? এরা দেহতলের সাহায্যে অক্সিজেন গ্রহণ করে। বোঝা গেল? তারপরে দুই নম্বর হচ্ছে কি? দুই নম্বর হচ্ছে শ্বাসনালী বা ট্র্যাকিয়া। শ্বাসনালী বা ট্র্যাকিয়া পতঙ্গ শ্রেণী প্রাণী। পতঙ্গ শ্রেণী প্রাণী মানে যেমন আরশোলা, তারপরে ফড়িং, এইসব প্রাণীদের কি থাকে? শ্বাসনালী থাকে। সেই শ্বাসনালীতে শ্বাস ছিদ্র থাকে যার সাহায্যে তারা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন বায়ুতে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। তাহলে পতঙ্গ শ্রেণীর প্রাণীদের শ্বাস অঙ্গের নাম হচ্ছে শ্বাসনালী বা ট্র্যাকিয়া। তিন নম্বর হচ্ছে কি? তিন নম্বর হচ্ছে ফুলকা। ফুলকা কি? ফুলকা হচ্ছে বেশিরভাগ জলজ প্রাণীর শ্বাস অঙ্গ হচ্ছে ফুলকা। যেমন মাছ, যে কোনো মাছ, রুই, কাতল, যে কোনো মাছ তারা কিসে করে? ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ওই জন্য দেখবে বাড়িতে যখন রুই বা কাতল মাছ আনে, ওদের যদি কানকোটা তোলা যায় দেখবে একদম ফুলকা চিরুনির মতো দেখতে পাওয়া যাচ্ছে ফুলকা। ওটাই হচ্ছে কিন্তু ফুলকা, যেটা লাল রঙের হয় মানে রক্তজালেও পূর্ণ থাকে, সেখানটায় এই বায়বীয় আদান প্রদান অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে। অর্থাৎ তারা শ্বসন চালায় কিসের সাহায্যে? ফুলকার সাহায্যে। আচ্ছা, ফুলকার সাহায্যে আর কার চেকে চালায়? আরো চালায় হচ্ছে চিংড়ি, শামুক, এই মাছরা, এরাও মাছ বলছি, চিংড়ি, শামুক এসব প্রাণীও কিন্তু ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। তাদের ফুলকাটাকে বলা হয় বই ফুলকা বা বুকলাং। বোঝা গেল? যদি বলে ফুলকার শাসক কাদের শাসঙ্গ, তাহলে কিন্তু মাছ বলবো, রুই, কাতল। আর বই ফুলকা হলে তখন হবে হচ্ছে চিংড়ি আর হচ্ছে কি, চিংড়ি এবং শামুক বই ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এবার চার নম্বর হচ্ছে অতিরিক্ত শ্বাসযন্ত্র। অতিরিক্ত শ্বাসযন্ত্র, আচ্ছা অতিরিক্ত শ্বাসযন্ত্র কি?
দেখো জিওন মাছ অর্থাৎ যেমন কি বলে কই মাগুর শিঙ্গি এই সব মাছকে আমরা কি দেখি জল থেকে তোলার পরেও ডাঙাতেও কিন্তু এরা বেশ কিছুক্ষণ বেঁচে থাকতে পারে এদের কিন্তু ফুলকা আছে শ্বাসযন্ত্র তা ছাড়াও অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে যার সাহায্যে তারা কিন্তু ডাঙাতেও বায়ুমণ্ডল থেকেও শ্বাস গ্রহণ করে ডাঙাতেও বেশ খানিকক্ষণ বেঁচে থাকতে পারে এদেরকেই বলবো সেই শ্বাসযন্ত্রকে বলা হয় অতিরিক্ত শ্বাসযন্ত্র এরপরে কি আসছে পাঁচ নম্বর আসছে হচ্ছে ফুসফুস 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 কি সব উন্নত প্রাণী সব উন্নত প্রাণী মানে উভচর পক্ষী সরীসৃপ স্তন্যপায়ী এই সব প্রাণীদের শ্বাসঙ্গ হলো ফুসফুস বোঝা গেল এইবার তাহলে আমরা যাই ফুসফুস এবং মানব দেহের শ্বাস প্রক্রিয়া কি করে আমাদের শরীরে শ্বাস প্রক্রিয়া হয় এবং ফুসফুস আমাদের শরীরের ফুসফুসটা কিরকম দেখতে কিরকম এইটাতে যাই এবার চট করে একটু হালকা করে আমি একটু ছবি এঁকে দিই হ্যাঁ ফুসফুসের ছবি ফুসফুসটা কেমন দেখতে আমাদের ছবিটা হালকা করে একটু এঁকে নিই একটু একটুখানি সবাই হ্যাঁ ছট করে দিন ইয়ে করে আঁকলাম আমি ফুসফুসটা আচ্ছা ফুসফুস হালকা করে একটা ছবি আঁকলাম কি কোথায় থাকে আমাদের ফুসফুস মানে মানুষের ফুসফুস দুটো কোথায় থাকে কটা ফুসফুস দেখতে পাচ্ছি দুটো ফুসফুস কোথায় থাকে বক্ষ গহ্বরে থাকে বক্ষ গহ্বরে কোথায় থাকে মধ্যচ্ছদারে যে এটা এটা হচ্ছে মধ্যচ্ছদা বা আচ্ছা ছবি আঁকার সময় তোমরা অবশ্যই এটা খেয়াল করবে এই কাজটা করবে যখন ছবি আঁকতে দেবে কি করবে হাতের ডান সাইডে একটা হালকা করে স্কেল দিয়ে দাগ দেবে এবার কি করবে যে লেভেলিং করো এই দাগ অবধি করবে কি মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম হ্যাঁ কোথায় থাকে ফুসফুস ফুসফুস থাকে হচ্ছে বক্ষ গহ্বরে মধ্যচ্ছদার উপরে বক্ষ গহ্বরে মধ্যচ্ছদার উপরে হৃৎপিণ্ডের দুপাশে থাকে হচ্ছে ফুসফুস হ্যাঁ এবার ফুসফুসটা কি দেখতে পাচ্ছি কটা ফুসফুস দেখতে পাচ্ছি দুটো ফুসফুস তার মধ্যে ছবি সময় খেয়াল করবে আমরা ছবির উল্টো দিকে আছি আমাদের যেটা ডান হাত ছবি সেটা বাম আমাদের যেটা বাম ছবি সেটা ডান তাহলে এটা হচ্ছে কি ফুসফুস এটা আমার ডান হাত এদিকে আছে মানে এটা হচ্ছে বাম ফুসফুস আর এটা হচ্ছে ডান ফুসফুস আচ্ছা এবার ফুসফুসের দেখো বাইরে কি দেখতে পাচ্ছি বাইরে দ্বিস্তর আবরণ থাকছে যেটাকে বলা হয় প্লুরা ফুসফুসের বাইরের আবরণকে কি বলা হয় প্লুরা
প্লুরা কটা স্তর দুটো স্তর একটা বাইরের স্তর একটা ভিতরের স্তর বাইরের স্তরটাকে বলা হচ্ছে হচ্ছে প্যারাইটাল প্লুরা বাইরের স্তরটাকে কি বলে প্যারাইটাল প্লুরা আর ভেতরের স্তরে এই যে ভেতরের একটা দেখতে পাচ্ছি স্তর এটাকে কি বলা হয় এই ভেতরের স্তরটাকে বলা হয় ভিসেরাল প্লুরা ভেতরের স্তরটাকে বলা হচ্ছে ভিসেরাল প্লুরা প্লুরা আর দেখো দেখতে পাচ্ছি এখানে কটা লোব দেখতে পাচ্ছি দুটো লোব অর্থাৎ বাম ফুসফুসে কটা লোব দুটো লোব আর ডান ফুসফুসে কটা লোব তিনটে লোব অর্থাৎ বাম ফুসফুসটা ছোট ডান ফুসফুসটা একটু বড় দেখতে দেখলেও ছবি দেখলেও বোঝা যাচ্ছে এই উপরের যে লোবটা বাম ডান দুটো ফুসফুসেরই উপরের লোবটাকে বলা হচ্ছে হচ্ছে সুপিরিয়র লোব উপরের লোব অর্থাৎ এই ফুসফুস দুটো ফুসফুসের উপরের লোবটাকে বলা হয় সুপিরিয়র লোব আচ্ছা দুটো ফুসফুসেরই নিচের এই যে নিচের যে লোবটা এটাকে বলা হয় ইনফেরিয়র লোব এটাকে কি বলছে inferior inferior lobe হলো আর এই ডান ফুসফুসের যে আরেকটা মাঝখানে লোব দেখতে পাচ্ছি এই লোবটাকে বলা হয় মিডল লোব এই লোবটাকে কি বলে মিডল লোব আচ্ছা আর উপরে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যারিংস এটা হচ্ছে ট্র্যাকিয়া তারপরে ব্রঙ্কিয়ল এই দিয়ে আসছে হচ্ছে ফুসফুস এবার দেখো আমি ছবি আঁকার সময় দাঁড়াও একটা জিনিস ভুল হলো এইটা এর উপর দিয়ে যাবে না এটাকে তাহলে আমি কি করে নিই প্রথমে নিয়ে আসি ছবি আঁকার সময় একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে একটা যখন আমি যেটা লেবেলিং করব অন্য আরেকটাকে যেন ক্রস না করে সেই জন্য কিন্তু এইভাবে আমাকে করতে হলো জিনিসগুলো তাহলে এটা গেল আমাদের ফুসফুসের গঠন এবার কি হচ্ছে আর ফুসফুসের তাহলে কি হলো ফুসফুসের বাইরের আবরণকে বলা হচ্ছে প্লুরা প্লুরার কটা স্তর দুটো স্তর দ্বিস্তর বিশিষ্ট প্লুরা বাইরেরটাকে বলা হচ্ছে প্যারাইটাল প্লুরা ভিতরেরটাকে বলা হচ্ছে ভিসেরাল প্লুরা আর দুটো ফুসফুস বাম ফুসফুসের দুটো লোব ডান ফুসফুসের তিনটে লোব হলো এইবার ফুসফুসে কি থাকে ফুসফুসটা দেখতে তোমরা তো অনেকেই মুরগি টুরগি তো কাটা দেখেছো কাটার মুরগির পর দেখেছো যে ওর ফুসফুসটা কি রঙের হয় হালকা গোলাপি রঙের কারণ হচ্ছে ফুসফুসে ভর্তি থাকে বায়ুথলি বা অ্যালভিওলাই আমাদেরও ফুসফুসে কি দিয়ে ভর্তি থাকে বায়ুথলি বা অ্যালভিওলাই দিয়ে আমাদের ফুসফুসও কিন্তু ভর্তি থাকে এই জন্য ফুসফুসটা কি রঙের হয় হালকা গোলাপি রঙের হয় কারণ ওই বায়ুথলিতে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে এইবার এই এবার আমরা আসবো আমাদের শ্বাস প্রক্রিয়া শ্বাস পেশি কি কি আছে শ্বাসপেশী হচ্ছে কি শ্বাসপেশী একটা হচ্ছে এই যে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম আর কি থাকে পঞ্জরস মানে আমাদের যে বক্ষপঞ্জর আছে তার মধ্যস্থ যে অস্থি পেশী সেটা হচ্ছে মানে পঞ্জরাস্থি মধ্যস্থ পেশী পঞ্জরাস্থি মধ্যস্থ পেশী আর হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম এই দুটো হচ্ছে শ্বাসপেশী অর্থাৎ এই দুটো পেশী আমাদের এই দুটো পেশী কিন্তু আমাদের শ্বাসকার্য চালাতে ভূমিকা আছে এইবার আমরা চলে যাই যে আমাদের শ্বাস প্রক্রিয়া আমাদের শ্বাস প্রক্রিয়া কি
দেখো আমরা কি করি, একটা হচ্ছে নিঃশ্বাস নিই, শ্বাস গ্রহণ করি, আর একটা হচ্ছে শ্বাস ছেড়ে দিই, শ্বাস ত্যাগ করি। নিঃশ্বাস শ্বাস গ্রহণটাকে বলা হয় প্রশ্বাস, আর শ্বাস ছেড়ে দেওয়াটাকে বলা হয় নিঃশ্বাস। তাহলে আমাদের কি প্রশ্বাস আর নিঃশ্বাস, শ্বাস গ্রহণটাকে বলা হচ্ছে প্রশ্বাস আর শ্বাস ছেড়ে দেওয়াটাকে বা ত্যাগ করাটাকে বলা হচ্ছে নিঃশ্বাস। এবার কি করে হয়, প্রশ্বাসের সময় অর্থাৎ যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন কি হয়, এই যে আমাদের ডায়াফ্রাম সংকুচিত হয়ে যায়, ডায়াফ্রামও সংকুচিত হয় আর আমাদের বক্ষ পঞ্জরের যে অস্থি সেটাও কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। এবার যখনই এগুলো সংকুচিত হয়ে যায়, ডায়াফ্রাম আর বক্ষ পঞ্জরের অস্থি যখন সংকুচিত হয়ে যায় তখন কি হয়, বক্ষ গহ্বরের আয়তনটা বেড়ে যায়। এবার বক্ষ গহ্বরের আয়তনটা বেড়ে যাওয়ার ফলে কি হয়, বক্ষ গহ্বরের যে বায়ুর চাপ আর বাইরের বায়ুর যে চাপ, ওই বক্ষ গহ্বরের বায়ুর চাপটা কম হয় আর বাইরের বায়ুর চাপ বেশি হয়। তখন কি হয়, তখন ওই বাইরের বায়ু প্রথমে আমাদের বহির্নাসানন্ড, তারপরে নাসাপ্রদ, তারপরে অন্তর্নাসানন্দ, তারপরে নাসাগল্বি, তারপরে গ্লটিস, তারপরে ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কিওল হয়ে কোথায় চলে আসে, ফুসফুসে চলে আসে। বোঝা গেল, এটাকে শ্বাস গ্রহণ হচ্ছে। আর ফুসফুসে বললাম কি থাকে, অ্যালভিওলাই বা বায়ুথলি, যেগুলো রক্ত জালক দ্বারা পূর্ণ থাকে, বায়ুথলিগুলি রক্ত জালক দ্বারা পূর্ণ থাকে এবং সেখানটায় তখন কি হয়, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে। তাহলে বোঝা গেল প্রশ্বাস বা শ্বাস গ্রহণের সময় কি হচ্ছে, ডায়াফ্রাম এবং আমাদের বক্ষ গহ্বরের যে অস্থি আছে সেটা কি হয়ে বেশি আছে, সেটা কি হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যায়, তার ফলে বক্ষ গহ্বরের আয়তনটা বেড়ে যায়। তখন কি হয়, বায়ু বক্ষ গহ্বরের যে বায়ুর চাপ সেটা কমে যায়, বাইরের বায়ুর চাপ বেশি থাকে, তার ফলে বাইরের বায়ু তখন এই বিভিন্ন পথের মাধ্যমে কোথায় চলে আসে, ফুসফুসে চলে আসে। ফুসফুসে এসে ফুসফুসে যে রক্তজালকপূর্ণ অ্যালভিওলাই থাকে সেখানটায় কি হয়, বা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে। তারপরে কি হয়ে যায়, তারপরে এই ডায়াফ্রাম আর ইয়ে বক্ষ পঞ্জরের পেশি এরা কি হয়ে যায়, পঞ্জরাস্থি মধ্যস্থ পেশি এরা প্রসারিত হয়ে যায়। যেই প্রসারিত হয়ে যায় তখন আবার কি হয়, বক্ষ গহ্বরের আয়তন কমে যায়, তার ফলে সেখানকার বায়ুর কি হয়ে যায়, চাপটা বেড়ে যায় বাইরের বায়ুর তুলনায়। তখন ওই একই পথে আবার দেহের বাইরে ওই কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। এইভাবে কি হয়, বাইরের অক্সিজেন আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে বেরিয়ে যায়। বোঝা গেল, তাহলে এই হলো আমাদের আজকে মানে কি বলে, কিভাবে আমাদের শরীরে আমাদের মানুষের শ্বাস প্রশ্বাস এবং নিঃশ্বাস কিভাবে হচ্ছে, এইভাবেই হচ্ছে। আজকে আমি তোমাদের কিন্তু এই অবধি শ্বসন প্রক্রিয়াটা পড়ালাম। হ্যাঁ, কি তাহলে শ্বসনের প্রথম থেকে কি বলছি, প্রথমে কোথায় শ্বসন, কোথায় হয় শ্বসনের স্থান, শ্বসন হয় হচ্ছে, আর একবার রি করে নিই তাহলে মনে থাকবে তোমাদের, শ্বসন কোথায় হয়, শ্বসন হয় প্রত্যেকটা সজীব কোষে। আচ্ছা, এইবার আমি তোমাদের শালক সংশ্লেষ এবং শ্বসন, শ্বসনটা যেহেতু অনেক পড়ানো হয়ে গেল, শালক সংশ্লেষ আর শ্বসনের মধ্যে পার্থক্যটা একবার লিখে বলে দিই। আচ্ছা, আর একটা জিনিস, শ্বসন কখন হয়, শালক সংশ্লেষ বলেছিলাম কখন হয়, কেবলমাত্র দিনের বেলায়, আর শ্বসন কিন্তু দিন রাত্রি সব সময় হয়। তাহলে একটা কি পার্থক্য, শালক সংশ্লেষ হয় কখন, দিনের বেলায়, আর শ্বসন কখন হয়, দিবারাত্র, দিবারাত্র হয়। কেমন, শ্বসনে দুই নম্বর কি বলেছিলাম, শ্বসনে কি শালক সংশ্লেষ কোথায় হয়, শালক সংশ্লেষ ক্লোরোফিল যুক্ত কোষে হয়, কোথায় হয়, ক্লোরোফিল যুক্ত কোষে, আর শ্বসন কোথায় হয়, প্রত্যেকটা সজীব কোষে, শ্বসন হয় প্রত্যেক সজীব কোষে। তিন নম্বর কি, তিন নম্বর কি, শ্বসনে কি, শালক সংশ্লেষে কি হয়,
সৌরশক্তির খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে আবদ্ধকরণ ঘটে, কি হয়? সৌরশক্তি স্থৈতিক শক্তি রূপে আবদ্ধকরণ ঘটে। আর এখানটায় শোষণে কি হয়? এই স্থৈতিক শক্তি তাপ বা গতি শক্তি রূপে মুক্ত হয়। স্থৈতিক শক্তি বা গতি শক্তি রূপে মুক্ত হয়। আচ্ছা, আর একটা জিনিস, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শুষ্ক ওজন বৃদ্ধি পায়, অর্থাৎ ওটা একটা উপচিতিমূলক বিপাক ক্রিয়া। আর শোষণে কি হয়? শুষ্ক ওজন হ্রাস পায়, অর্থাৎ এটা একটা অপচিতিমূলক বিপাক ক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষটা হচ্ছে কি? উপচিতিমূলক বিপাক ক্রিয়া। আর শোষণটা কি? শোষণটা হচ্ছে অপচিতি, অর্থাৎ জীব দিয়ে শুষ্ক ওজন হ্রাস পায়, সেজন্য শোষণটা হচ্ছে অপচিতিমূলক বিপাক ক্রিয়া। আচ্ছা, যেহেতু লেখার জায়গা নেই, আরো পার্থক্য তোমরা ইজিলি বলতে পারবে, সেটা কি? সালোক সংশ্লেষে উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে। আর শোষণে ঠিক উল্টো হয়। শোষণে কি হয়? জীবদেহ পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড পরিবেশে ত্যাগ করে। তাহলে কিন্তু এইটুকুনি পড়া থেকে আমরা সালোক সংশ্লেষ এবং শোষণের পার্থক্যটাও কিন্তু করে নিতে পারলাম। তাহলে আজকে তোমাদের এই অবধিই আমি পড়ালাম।